শতাব্দী প্রাচীন তিনটি মন্দিরের দুঃসাহসিক চুরি ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওর গ্রামে শতাব্দী প্রাচীন দুই কালী মন্দির থেকে চুরি হয়ে গেল কয়েক লক্ষ টাকার গহনা। ওর গ্রামের রায়পাড়ার খ্যাপা কালী মন্দিরে ও নতুন পাড়ায় বড় কালীর মন্দিরে এই ঘটনা ঘটে। পাশাপাশি ওর গ্রামে আরও একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে পরপর তিন মন্দিরে এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খ্যাপা কালী মন্দিরে একটি গেটের তালা ভেঙে কালী প্রতিমার অঙ্গ থেকে যাবতীয় সোনা ও রূপার গহনা খুলে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় 10 ভরি সোনার অলঙ্কার এবং কয়েক কেজি রূপোর গয়না চুরি হয়ে গিয়েছে। বড়মা মন্দির থেকেও প্রায় একই পরিমাণ অলঙ্কার চুরি গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিনই খ্যাপাকালী ও বড় কালী প্রতিমা বিসর্জনের কথা, তার আগেই তিন মন্দির থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গিয়েছে, খ্যাপাকলি মন্দিরে সেবায়েত শান্তি আকুরে রাতে মন্দির শুয়েছিলেন। সকালে উঠে স্থানীয়দের নজরে পড়ে দেবী প্রতিমার অঙ্গ থেকে রূপোর মুকুট, সোনার হার, সোনার জিভ, নথ ইত্যাদি সমস্ত কিছু খুলে নিয়ে পালিয়েছে চোরেরা। মন্দিরের পূর্ব দিকের গেটের তালাও ভাঙা ছিল। তারপর গ্রামের মানুষজন ভিড় করেন, খবর দেওয়া হয় পুলিশকে। মন্দিরে শান্তি আঁকুড়ে থাকতেও এই চুরির ঘটনা ঘটেছে। তবে শান্তি আঁকুড়ের ধারণা থেকে গ্যাস জাতীয় কিছু দিয়ে বেহুঁশ করে গেটের তালা ভেঙে চুরি করা হয়েছে। বড়মা মন্দিরে সোমবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। রাতে প্রায় 12টা পর্যন্ত লোকজন ছিল। তারপর যে তার বাড়ি চলে যান, গভীর রাতেই ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা চুরি করে পালায়। আজকে সত্যি তো একটু পরেই তো মায়ের বিসর্জন হতো, কিন্তু তার আগে সকালবেলা এসে দেখতে পাচ্ছি মায়ের একটা গহনা নেই। মায়ের প্রচুর গয়না ছিল, মোটামুটি 150 ভরির মতো রূপোর গয়না ছিল আর 7 ভরির মতো মায়ের সোনার গয়না ছিল। হ্যাঁ, এটা অবিশ্বাস্য। মানে আমরা আজ পর্যন্ত আমার বাবাদের এত বয়স আছে, আমার বাবারাও কোনো দিন এসব শোনেনি, আমরা তো শুনিনি। আজ এই জীবনে প্রথম আমরা দেখছি এখানে মায়ের গয়না। আনুমানিক 500 বছর কিচ্ছু হয়নি। 500 বছরে আমাদের মায়ের মূর্তি, 500 বছর মায়ের মতো এই ধরনের ঘটনা ঘটলো, মানসিক দিক থেকে কতটা, মানসিক দিক থেকে সবাই ডিপ্রেসড হয়ে গেছি, স্বাভাবিক। আমাদের কোনোদিন আমরা মাকে এত ভক্তি করি, মাকে এত মানি, সেই মায়ের গয়না যখন চুরি হয়ে গেছে তখন এটা তো স্বাভাবিক, মনের তো কষ্ট হবেই। এটা ওর গ্রাম নতুন পাড়া হচ্ছে, হ্যাঁ, বড়কালীতলা, আমরা বড় মা বলি। আমার নাম হচ্ছে সুমিত্রা নন্দী, আমি এখানকার মেয়ে, এই পাড়ারই মেয়ে। সকালবেলা গেলাম, জিপটা আমার নাম ছেড়ে পড়ে গেছে নিচে, হ্যাঁ, ভালো ছেড়ে পড়ে গেছে নিচে, সোনা জিপ ছিল। যে বাড়িতে যে বলছি ছেলেটা খুঁজছি, ছেলেটা ঘুমছি, মানে জিটা পড়ে গেছে নাকি গো, নিয়ে বিশ্বাস হলো না, আবার ঘুরে গেলাম মা মন্দিরে। ওই দিকে গেটটা তখন খোলা ছিল, চাবি মারছিল, চাবিটা ভেঙেছে। ওই দিকে গেটটা খুলে দিলাম, গেটটা খুলে দিয়ে দেখি একটা জিনিস নেই সব। বাড়িতে এসে খবর করলাম, আমার স্ত্রী গেল পাঠ করতে, তখন দেখি জিনিস নাই একটা। প্রত্যেক বছর আমি সারা রাত আমার তেমনি ঘুমাই না, মায়ের মন্দিরে থাকি। আপনার মনে হচ্ছে যে কিছু দিয়েছিল? মনে হচ্ছে গ্যাস একটু দিয়েছিল, আর আবার মুখে কথাবার্তা সব বন্ধ ছিল। মা মা করেছি চায় আনতা, মাকে ডাকিয়ে কালকা কত বছর আছেন ওখানে তো মন্দিরে? আছি প্রায় 50-55 বছর হবে।